हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल लाइफस्टाइल ऑफ कमलिका। तुम्हारे सकल के स्वागत जाना। आशा करछि तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो एवं सावधाने आछो। आज के सकाल सकाल आरो एकटा ब्लॉग शुरू कर दिलाम, तुम्हारा देखो, आशा करछि तुम्हारा भालो लागबे। तो सकाल सकाल ही आज के पुजो दावा थेके शुरू कर लाम। तो सकाल सकाल स्नान टान करे नियेछि, करे निये आमि ठाकुरे शिवलिंग के स्नान करिये दिच्छि। शिव ठाकुर के स्नान टान करिये भालो करे मुछिये टुछिये निच्छि, आर बाकी सब ठाकुर के कापड़ दिये मुछिये नेब। आर गोपाल केतको तो आलादा करे स्नान ही करिये नेब। रोज आमी सकाल सकाल पुजो दी ना, सब किछु रान्ना बान्ना होए जावार पर लास्टे पुजो दी। तो आज के शनिवार, हजबैंडेरो छुट्टी, सिनिकारो स्कूल नहीं, तो सेई जोन्नो भाबलाम आज के सकाल सकाल पुजोटा दी नी, तारपरे बाकी काज आर सब किछु बाकी परे शुरू करब। তো আমার পুজো হয়ে গেছে, পুজো কমপ্লিট। তো তোমরা তো সবাই জানোই যে আমি ঠাকুরকে গোটা ফলই দিই, এখানে কাটার খুব অসুবিধা। তো আজকে পিয়ার্স আর আপেল দিয়েছি, এক এক দিন এক এক রকম দিই। তো একটু পরেই মোমবাতিটা নিমিয়ে দেব। আর ধূপকাঠিটা কোথায় রেখেছি, দাঁড়াও জানলাটা খুলে দিই, কারণ এখানে ইউকেতে তো কাঠের বাড়ি, আর বাড়িতে না মেশিন লাগানো থাকে, মানে ধোয়া। এই যে ধূপকাঠিটা আমি একটা ট্রের মধ্যে করে এই ধূপকাঠি স্ট্যান্ড দিয়ে জানলার সামনে রেখেছি, যাতে ধোঁয়াটা মানে ধোঁয়াটা বেরিয়ে যায়, কারণ এখানে যে কাঠের বাড়ি, আর কাঠের বাড়িতে মানে যদি আমি এখানে ধূপকাঠি জ্বালাই, ধূপকাঠি থেকে ধোঁয়া হবে, তারপরে যে ওপরে মেশিন লাগানো আছে মেশিনে যাবে, আর ক্যাঁ ক্যাঁ করে সাইলেন্ট বাজার থাকবে, বাজতে থাকবে। এখানে ঘরে কোনো ধোঁয়া বা রান্নার সময় এক্সস্ট চালাতে হয়, তারপরে মানে এরকম অবস্থা, মানে এরকম ধোঁয়া থেকে তোমার আওয়াজটা হতে থাকবে, দমকল চলে আসবে। পাশে একদিন দুদিন আগেই পাশের ঘর থেকে এরকম আওয়াজ হচ্ছিল, তো কী একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো, সেই জন্য ওই আওয়াজটা মেশিন থেকে আওয়াজটা হচ্ছে। তো আমি কি করব, ওখানে ধূপকাঠিও রাখতে পারবো না, কাঠের বাড়ি কোথা থেকে কি আগুন টাগুন লেগে যাবে, সেই জন্য আমি বেস্ট করেছি যে এখানে ধূপকাঠিটা দিয়ে জানলাটা খুলে দিয়েছি। সকালবেলা জানলা খোলাই থাকে। তো যাই হোক, দুটোই কাজ হয়ে গেল, চলো এবার। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কমলিকা। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম, কালকে আমি কোনো ব্লগ করিনি, সেই জন্য আপলোড করতে পারিনি, একদিন একটু রেস্ট নিলাম। মাঝে মাঝে এরকম এক দুদিন রেস্ট নিলে কীরকম হয়, তাই না? তো চলো, আর আজকে সকাল সকাল ব্রেকফাস্ট সব হয়ে গেছে, তো এখন কেমন রান্না করতে, ট্রেন যাচ্ছে, বিভিন্ন ট্রেনের আওয়াজ, রান্না করতে যাব। আর এখন আমার শরীর বলতে গেলে এখন একদম ফিট আছি, ভালো আছি। তো চলো আজকের, আর হ্যাঁ আজকে বলে দিই, আজকে হচ্ছে শনিবার, এই যে হাজব্যান্ডের ছুটি, চার দিন ছুটি বলেছি, শনি রবি হলে সোমবার থেকে আবার সিনিকার স্কুল আর অফিস। তো চলো শুরু করে দিই। সিনিকার ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর ও আগের দিন এখানে ড্রয়িং করেছিল বা পড়াশোনা করেছিল, তো ওর খাতা পেন পেন্সিল কিছুই গোছায়নি, তো এখানটা টেবিলটা নোংরা হয়ে আছে। তো আমি বললাম যে এগুলো গুছিয়ে নাও, ও সেগুলোই করছে। কোথায় যাচ্ছ? ছাতা নিয়েছো?
না ছাতা নিয়ে এই জায়গাটা বললাম মিটার বড় একটু গেল বাজারে কারণ সপ্তাহে কিছু বাজার টাজার লাগে তো সেগুলো লিস্ট করে নিয়ে বাজারে চলে গেছে আর চলো আমি এদিকে রান্নাগুলো বসিয়ে নিই আর সমৃদুকে ওদিকে জুস দিয়ে দিয়েছি আর জুস খাচ্ছে আর কার্টুন দেখছে ওরা এই নিয়ে চুপ থাকুক আমি এদিকে রান্নার জোগাড়গুলো করে নিই রান্না করে নিই এই যে ফুলকপি বের করেছি ফুলকপির তরকারি করব ডাল করব আর আর কি করবো চাই না দেখতে থাক এখানে রান্নার জন্য তরকারিগুলো সব কাটা হয়ে গেছে তো কেটে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো তরকারির খোসাগুলো ক্লিন করে নিই কারণ এই রান্না বসাবো সব কিছু জোগাড়যন্ত্র হয়ে যাওয়ার পর আমি ভালো করে কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিই তাহলে রান্নার ক্ষেত্রে সুবিধা হয় আর ওই দেখো সোম তখন ধরে আমাকে কিছু একটা বিরক্ত করে যাচ্ছে কিছু একটা চাইছে ভ্যান ভ্যান করে যাচ্ছে দেখতে পাচ্ছ তো ওর যে কী লাগবে না লাগবে বুঝতেই পারি না ওকে কত কিছু দিই জল খাবি এই খাবি না ও কোলে ওঠার জন্য ভ্যান ভ্যান করে যাচ্ছে আর ওই দেখো সিনিকা তোমাদেরকে বোট দেখাচ্ছে বোটটা বানিয়ে ও কালার করেছে তো চলো ওইদিকে আমি ডালটাকে সম্বর দিই নি ডালটাকে সম্বর দেওয়া এদিকে আমার তরকারি কাটা হয়ে গেছে এই দেখো তো যেটা ভাবি সেটা করি না অন্য রকমটা করি তো তোমাদেরকে তখন বললাম যে ফুলকপি বের করেছি ফুলকপির তরকারি করব কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল সেই জন্য আমি ভাবলাম কি একটা ফুলকপির তরকারি করব সেই জন্য করলাম ফুলকপি আলু আর কুমড়ো কেটে রেখেছি এটা দিয়ে একটা মিক্সড ভেজিটেবলের মতো করব আরও ছিল বিনস টিনস ছিল আমি ভাবলাম দেবো না প্লাস এটা করলে কি সমৃদ্ধিও খেতে পারবে সমৃদ্ধির জন্য আলাদা করে আর কিছু করতে হবে না আর ওরা এটাই যদি কম মশলা দিয়ে করি তাহলে ওরা খেতে পারবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল আজকে করছি অড়হর ডাল ভাবছি টমেটো আদা আর একটু ঘি দিয়ে অড়হর ডাল করবো কোথায় গেছিলি মামা কি নিয়ে এসছো তো এটাই করবো ভাবছি আর ফুলকপির তরকারি একই তরকারি দিয়ে ভালো লাগে না তো চলো রান্নাটা একটু বসিয়ে নিই বসিয়ে রান্নাটার দিকে হবে আর ওইদিকে এই সমৃদ্ধিকে স্নান করাতে নিই ওইদিকে রান্না বসিয়ে এসেছি তারপর ভাবলাম যে ঘর টরগুলো একটু ক্লিন করা যাক কারণ রান্না হতে হতে বাকি দুদিকেই আমি কাজ করতে থাকি মানে একদিকে রান্না হয় আরেকদিকে আমি কাজ করতে থাকি না হলে আমার সময়ে কুলায় না তো এই ঘরের বালিশের ওয়ারগুলো অনেক দিন হলো যে চেঞ্জ করা হয় না করবো করবো করে আর চেঞ্জ করা হয় না সময় পাই না তো আজকে সময় যখন পেয়েছি তো বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিলাম আর সিনিকার ঘর বা অফিস ঘরের বিছানার চাদর বালিশের ওয়ার সবই চেঞ্জ করে দিয়েছি কারণ দুটো ঘরের একসাথে আমি চেঞ্জ করি না এক এক দিন অন্তর মানে যেদিন এই ঘরেরটা করি আরেক দিন ওই ঘরেরটা করি না তাহলে আমার কাচতে সুবিধা হয় না হলে অনেক জামা কাপড় পরে যায় এত সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে রাখছি তো একটু পরে সমৃদ্ধ এই ঘরে আসবে বিছানায় এখন একা একা উঠতে পারে খাটে খাটে উঠে সব কিছু ওল্ডহাল করে দেবে তো যাই হোক আমার গোছানো তো আমি গুছিয়ে দিচ্ছি তারপর তো ওরা নষ্ট করবে যা খুশি করুক আর কি বলা যাবে বলো দেখো এখানে সমৃদ্ধির অবস্থা সমৃদ্ধির অবস্থা দেখো এই খেলনাগুলোর ওপরে দাঁড়িয়ে ওপর থেকে সব নামিয়েছে নেমে নামিয়ে এখানে ছড়াছড়ি করছে আর দিদি তুমি কি করছো তুমি শিশি করেছ এই দেখো কি করছে আর ও শোন তুমি কাজে ব্যস্ত শোন আরে দু
এদিকে রান্নাটা বসিয়ে নিই, তরকারিটা বসিয়ে দেব আজকে একটু পাঁচফোড়ন দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে। তোমাদেরকে তো বললামই এই তরকারিটা করবো, একটু আদা দেব, আদা বাটা, টমেটো, আর একটু জিরে গুঁড়ো আর মিষ্টি দিয়ে করবো। নিরামিষের এই তরকারিটা খুবই ভালো লাগে। আর হাজবেন্ড এখন গেছে বাজারে, বাজার থেকে আসবে, কারণ শনিবার সেই জন্য একটু টুকটাক বাজার লাগতো, সেই জন্যই গেছে। আর কালকে রান্নাবান্না সব কিছুই হাজবেন্ড করেছে, কারণ শরীরটা ভালো ছিল না আমার, তোমাদেরকে বলেই ছিলাম। তো আজকে পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি বলে আজকে একদম আবার কাজে আর কি, যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে বলতে পারো, নেমে গেছি। সমৃদুকে সামলানো, রান্নাবান্না, ঘরের কাজ সব কিছুই আর কি। মাঝে মাঝে এরকম এক একদিন রেস্ট হলে মন্দ হয় না, তাই না, কী বলো তোমরা? কেসের সোম আবার বাবার ব্যাগ ধরে টাটানি, খেয়ে নেবে আপেল। এগুলো খেলনাগুলো আর খেলে না, খেলনাগুলো দিয়ে বেশ চেয়ার হয়েছে বল, চল এটা যখন তখন নিয়ে বসছে, চেয়ার তুলে কাজ করছে সব। মাম্মা মাম কি বসেছ, পড়ে যাবে উল্টে। তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না কি রান্না করলাম। এই দেখো তরকারিটা সবার খাওয়া হয়ে গেছে, সিনিকা, সমৃদু, ওর বাবার, শুধু আমি বাকি আছি, সেই জন্যই পড়ে আছে। আর এই দেখো অরড় ডালটা টমেটো দিয়ে করেছি, তো অল্পই এখন আমার জন্যই অবশিষ্ট রয়েছে, আর যা থাকবে থাকবে, সেটা রাত্রে হয়ে যাবে। আর করেছি বেগুন ভাজা আর আলু ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো সিনিকাকে অনেকক্ষণ আগে খাবার দিয়েছি, ওরা কোনো খাওয়া হয়নি, সমৃদুর হয়ে গেছে, ওর বাবা খেয়ে চলে গেছে, মানে অন্য ঘরে গেছে আর কি। তো চলো আমিও খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর এককারি বাসন পড়েছে, তো নিয়ে থালার সাথে সাথে সেই বাসন, তারপরে কুকার টুকার যা কিছু ছিল সবগুলোই মেজে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। পরে না আর একবার যদি বসে পড়ি তাহলে আর ভালো লাগে না, কাজের সময় সব কিছু করে নিতে ভালো লাগে, আর পরে সেটা মনে হয় আর ভালো লাগে না, তখন বেসিনের মধ্যে একটার পর একটা বাসন জমা হতেই থাকে, সেই জন্য সেগুলো মেজে নিচ্ছি। এখনও তো সিনিকার থালা রয়েছে, ওকে কখন ধরে বলে যাচ্ছি দিয়ে যা থালা, এখনও দিচ্ছে না। দেখো ওর থালার জন্য আবার আমার বেসিনে আরেকটা বাসন মাজতে হবে। চলো এদিকে ও ততক্ষণ খাক, আমি রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার করে নিই। রান্না হয়ে যাওয়ার পর আমার পরিষ্কার করা হয়নি, একটার পর একটা কাজ ছিল, সমৃদ্ধকে সামলানো ছিল, তো ওদিকে সিনিকার জন্য জল ভরে রাখলাম, আর এদিকে রান্নার জন্য রান্নার যে স্ল্যাব সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ তরকারি কেটেছিলাম, তারপর রান্না বান্না হয়েছে, অনেক নোংরা পড়ে। আর তার সাথে সাথে ভাবছি ওভেনটাকেও পরিষ্কার করে নেব, কারণ একবার তো রাত্রে পরিষ্কার করি শুতে যাওয়ার আগে, যেটা রাত্রের কিচেন ক্লিন তো করি, তাছাড়াও সকালে যখন রান্না করি না তখনও একদম তেল চিপচিপে হয়ে থাকে, সেই জন্য ভাবলাম এটাকেও পরিষ্কার করে নিই। যখন যখন নোংরা হয় তখনই আমি কিন্তু এভাবে পরিষ্কার করে নিই, তাহলে মানে খুব একটা চাপ পড়ে না আর পরিষ্কারও থাকে, বেশ নোংরাও হয় না। তো সাবান দিয়ে ভালো করে প্রথম দিয়ে বুলিয়ে দিলাম, তারপরে একটা ভিজানো একটা দিয়ে মুছে নিলেই আর কি হয়ে গেল। কোনো কথা, এত রোদ দেখছ, এত রোদের মধ্যে বাইরে তোমরা কি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, মানে রোদের মানে বিশাল রোদ, তার মধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমরা লক্ষ্য করো ক্যামেরাতে উঠছে কিনা জানি না, মুষলধারে বৃষ্টি পড়ছে।
ফ্রেন্ড, এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল নয় সন্ধ্যে 7:30 বাজে। এই সাউন্ড একটু কমাও। সন্ধ্যে 7:30 বাজে, আমি বসে দিয়েছি চা। আজকে চা খেতে একটু লেট হয়ে গেল, তো চা করব। তো হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম চা খাবে, বলল হ্যাঁ চা খাবো, কিন্তু আদা দিয়ে একটু চা কর, তাই জন্য চায়ে দেব একটু আদা। দেখো চা চাচ্ছে, দেখেছো সমৃদু কি চাই? মুড়িগুলো তুলে দিতে হবে, মুড়ি দিয়েছি, মুড়ি ছড়িয়েছে, সেই মুড়িগুলো আমাকে আবার বাটিতে তুলে দিতে হবে। এই যে চা নিয়ে বসে পড়েছি, চা হয়ে গেছে। তো আজকে ভাবছি ব্লগটাকে এখানে শেষ করব। তো আজকে তো শনিবার, কালকে তো রবিবার, কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। কালকে জামাই ষষ্ঠীতে বরকে কী কী রান্না করে দেবো? এবার তো জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি আমি যেতে পারবো না, বুঝতেই পারছো। তো মা আগের থেকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে দিয়েছে, তো আমি দেখি টুকটাক কিছু বাড়িতে নিয়ে করে টরে খাওয়াবো। ওই দেখো গামছাগুলো সব ভাঁজ করা ছিল, টেনে টেনে সমৃদ্ধ ফেলেছে, সেগুলোকে একবার তুলে রেখেছি বলে এরকম গাঁটটি হয়ে আছে। তো জামাই ষষ্ঠীতে কালকে কী রান্না করবো এখনও কিছু ঠিক নেই। তো কালকে অবশ্যই কালকে একটা ব্লগ করবো, কী কী রান্না করছি এখনও ঠিক করতে পারিনি। ওকেও জিজ্ঞেস করছি, হাজব্যান্ডকেও জিজ্ঞেস করছি যে কালকে কী খাবে। দাঁড়া গরম চাটা রাখি, কালকে কি খাবে না খাবে তো কিছুই বলছে না। কালকে কি কি খাবে ঠিক করতে পারলে তা আমাকে বলো আগে থেকে, না হলে আমি কি করে আগে থেকে আমি সব করব। তো যাই হোক, জানি না কালকে কি রান্না হবে, কালকে কি প্ল্যান। কালকে তো অবশ্যই একটা ব্লগ আসবে, ব্লগ করব, চেষ্টা করব। তো কালকে ব্লগে কালকে জামাই ষষ্ঠীতে কি খাওয়াচ্ছি, প্লেন সাদা ভাত মাছ ডাল কি করছি কালকেই দেখতে পারবে। তাহলে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আর যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, বাবা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।